হেডিং দাও প্যারালাল অ্যাক্সিস থিওরেম হেডিং দাও প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি বললাম প্যারালাল অ্যাক্সিস থিওরেম দেখো এই প্যারালাল অ্যাক্সিস অ্যাক্সিস থিওরেম আর থিওরেম আচ্ছা 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 তোমরা কি হেডিং দিয়েছো আর একবার বলো প্যারালাল না তোমরা আগে পারপেন্ডিকুলারটা দাও পারপেন্ডিকুলারটা আগে করলে আমাদের একটু সুবিধা হবে অ্যাক্সিস থিওরেম হেডিং দাও পারপেন্ডিকুলার থিওরেম ওকে আচ্ছা এই প্রুফটা আমাদের বইগুলোতে রয়েছে আমি প্রুফটাও করাবো আমি অ্যাডভান্স ব্যাচে এই প্রুফটা করাই না জেনারেলি কিন্তু মাঝে মাঝে করাই যেমন এই ব্যাচে বললো যে হ্যাঁ করিয়ে দিতে কিন্তু প্রুফের আমি এতদিন জানতাম যে প্রুফটা তোমাদের সিলেবাসে নেই কিন্তু এখন দেখছি তোমাদের বইগুলোতে করে দেওয়া আছে তো আমি প্রুফটা করিয়ে দেব হয়তো বইয়ের সাথে মিলবে না কিন্তু এটা অনেক লজিক্যাল প্রুফ দেখো চলো সবাই শুনতে পাচ্ছো বলো সবাই শুনতে পাচ্ছো

আমি কি করলাম আচ্ছা এই বডিটা না টু ডি বডি টু ডি বডি এই টু ডি বডিটা বেসিক্যালি রয়েছে ধরো এরকম একটা টেবিলের কি বললাম বলো এরকম একটা টেবিলের উপরে দেখো এরকম একটা টেবিলের উপরে রয়েছে এই টু ডি বডিটাই ওকে বলো তো এই টু ডি বডি যদি আমি এক্সিস ড্র করি ভালো করে শোনো দেখো একটা এইরকম এক্সিস আর একটা এইরকম অ্যাক্সিস এই অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস কি বললাম বলো এই অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস আর এই অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস তাহলে এই অ্যাক্সিসটা জেড অ্যাক্সিস হবে না বলো তোমরা থ্রি ডি তে বুঝতে পারছো ওকে এবার দেখো তুমি যদি ওপর থেকে দেখো তুমি যদি ওপর থেকে দেখো তাহলে তুমি এইরকম দেখতে পাবে না বলো ওপর থেকে দেখলে টু ডি বডি যদি তুমি ওপর থেকে এইরকম দেখো তাহলে দেখো এই এই একটা একটা অ্যাক্সিস 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 আর বলো দুটো বোঝা গেছে বলো তো এই অ্যাক্সিসটা কোনটা বলো এই অ্যাক্সিসটা কোনটা ওপর থেকে দেখছো এটা ধরলাম আমি এক্স অ্যাক্সিস তাহলে এইটা কোন অ্যাক্সিস হবে বলো তো y axis আচ্ছা এবারে তোমাদের আমি এই ইটা নোটেশনটা বলেছিলাম এই 3d তে এই রকম एरो যদি एरोটা আসে বাইরের দিকে এটা ডট एरोটা বেরি আসে আর एरोটা যদি ভিতরের দিকে ঢুকে যায় তাহলে ক্রস এটা বলেছিলাম ওকে আর আমিও তোমাদের বলেছিলাম হয়তো এবার দেখো তাহলে আমি এইখানে ডট দিতে পারি বলো তো এই ডটটা কি রিপ্রেজেন্ট করছে এই গ্রিন ডটটা ভেবে কোন নেই আচ্ছা এবারে লক্ষ্য করো এখানে একটি মাস আছে ডিএম কারেক্ট ডিএম যদি ডিএম মাস থাকে তাহলে দেখো আমি বললাম এইখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে এক্স আর এইখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে ওয়াই তার এর কোয়ার্ডিনেট বেসিক্যালি এক্স অ্যান্ড ওয়াই কারেক্ট আচ্ছা বলো তো আমি যদি ডি আই এক্স এক্স এক্সিস এর রেসপেক্টে এক্স এক্সিস এর রেসপেক্টে এই ডিএম এর মোমেন্ট অফ ইনার্সিয়া লিখি তাহলে কি লিখবো দেখো এই অ্যাক্সিস থেকে কতটা ডিসটেন্স ওপরে আছে এটা

মানে ডিফারেন্স হয় মানে ডি আই এক্স এটা ঠিক মানে বুঝলাম এটা বুঝলেন না মানে আমি দেখো এটা মোমেন্ট অফ ইনারশিয়া এই ডিএম মাসের জন্য করছি करेक्ट না না স্যার মোমেন্ট অফ ইনারশিয়া কি কখনো ডিফারেন্স হয় যে ডি ডিক্লাইন টাই বলি আমি যেটা বলছি সেটা শোনো আমি এই ডিএম মাসের জন্য করেছি এবার ডিএম মাসটা ক্যালকুলাসটা আমরা অ্যালজেব্রিক টার্ম ক্যালকুলাসটা करेक्ट

তাহলে হবে আচ্ছা এবার তোমরা আমাকে বলো বলতো তার মানে আমি বলতো যদি পুরো আই ওয়াই চাই তাহলে কি করব ইন্টিগ্রেট করব ইন্টিগ্রেট করবো কারেক্ট আচ্ছা দেখো আমি এইটাকে এক নাম্বার ইকুয়েশন বলছি এইটাকে দু নাম্বার ইকুয়েশন বলছি আচ্ছা এবার তোমরা আমাকে বলতে পারবে একটা কথা যদি আমি আই জেড লিখি তাহলে কি লিখবো আই জেড জেড অ্যাক্সিস থেকে ডিএম মাসটা কতটা ডিস্টেন্স দূরে আছে মানে এই ডিস্টেন্সটা তার মানে তোমরা ভেবে আমাকে বলো তো স্মল ডি আই জেড আমি কি লিখবো ভেবে বলো

লিখতে পারি প্লাস ইনটিগ্রেশন ডিএম এই ভেরি গুড সরি আই ওয়াই আর ডিএমাই মানে বলো আইএক্স তাহলে আমি বলতে পারি ঘটনাটা এরকম আইজেড ইকুয়াল টু আই ওয়াই প্লাস আমাকে বলতে বলো এই অব্দি কি আমরা বুঝতে পেরেছি বলো আচ্ছা যদি বুঝতে পারো তাহলে আমি দেখো এই যে এই বডিটা আমরা কি বডি নিয়েছি টু ডি বডি নিয়েছি না এই বডিটা আমরা কি বডি নিয়েছি টু ডি বডি নিয়েছি না বলো 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 টু ডি বডি নিয়েছি না আচ্ছা তার মানে এটা টু ডি বডির জন্য ভ্যালিড ভালো করে শোনো এটা আমি লিখে দিচ্ছি ভ্যালিড ফর টু ডি বডি ওকে আচ্ছা এটা মানে কি দেখো ভালো করে এটা মানে কি এটা তো আমরা প্রুফ করলাম মানে ম্যাথমেটিক্যালি এটা মানে কি এটা মানে হচ্ছে ভালো করে শোনো আমি এক্স ওয়াই রেসপেক্টে বলবো না এটা মানে হচ্ছে ভালো করে শোনো আমি যদি আমি যদি কোনো একটা ভালো করে শোনো কোনো একটা বডির মোমেন্ট অফ ইনার্শিয়া দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর পাই দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর পাই তাহলে আমি ওই দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবরও আমি জিনিস তার সাথে পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর যে অ্যাক্সিসটা তার এগেনস্টেও আমি মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব আমি বুঝতে পেরেছি তোমাদের বুঝতে হয়তো সামান্য অসুবিধা হয়েছে আমি এবার একটু তোমাদের থ্রি ডিতে ভিউ করাই লক্ষ্য করো দেখো থ্রি তে দেখো আমার এইরকম একটা বডি আছে সরি দাঁড়া দাঁড়া এরকম একটা বডি আছে কারেক্ট ভালো করে শোনো না প্রথমে আমি টেবিলটা ড্র করি নইলে বডিটা ড্র করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ধরো এরকম আমরা হাত টেবিল আছে ভালো করে দেখো এই টেবিলের উপরে একটা টু ডি বডি আছে টু ডি কি বললাম বলো এই টেবিলের উপরে এরকম একটা টু ডি বডি আছে কারেক্ট এবারে শোনো এই টু ডি বডিতে ভালো করে শোনো ধরো এইটার জন্য তো এইটা এক্স অ্যাক্সিস আর এইটা ওয়াই অ্যাক্সিস তাই তো তাই না বলো ব্যাপারটা ওরকম নয় ব্যাপারটা হচ্ছে আমি যদি এই রকম একটা অ্যাক্সিস আছে এটা কিন্তু এই ইয়ার প্লেনেই রয়েছে টেবিলের প্লেনেই রয়েছে কারেক্ট আবার এর সাথে পারপেন্ডিকুলার আরেকটা অ্যাক্সিস রয়েছে দেখো দুটো যে ইয়েলো অ্যাক্সিস এই দুটো এই টেবিলের প্লেনেই রয়েছে আমি আবারও বলছি দুটো যে ইয়ালো অ্যাক্সিস এই যে এইটা আর এইটা এটা এই টেবিলের প্লেনেই রয়েছে তার সাথে এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে বলো নাইনটি ডিগ্রি বুঝতে পেরেছ দেখো এই অ্যাক্সিস এর যে মোমেন্ট অফ ইনার্শিয়া তাকে আমি আই ওয়ান বলছি আর এই অ্যাক্সিস এর এগেনস্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া তাকে আমি আই টু বলছি কারেক্ট এবার বলতো আই ওয়ান আর আই টু আই ওয়ান আর আই টু ভালো করে শোনো আই ওয়ান আর আই টু এই দুটো নোন যদি এটা নোন করে শোনো আমি এই দুটো সাথে পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটা এই অ্যাক্সিসটা এর সাথেও পারপেন্ডিকুলার এই অ্যাক্সিসটা এর সাথেও পারপেন্ডিকুলার এই অ্যাক্সিসটার এগেইনস্টে যদি আই থ্রি অফ এনার্সিয়া হয় তাহলে আমার রিলেশন কি হবে বলতো ভেবে বলো রিলেশন কি হবে ভেরি গুড আই ওয়ান প্লাস আই টু আচ্ছা আমি কি এইটা লিখতে পারি ভেবে বলবে আই ওয়ান ইকুয়াল টু আই টু প্লাস আই থ্রি বলো এটা লিখতে পারি লিখতে পারি না কেন বলো তো ভালো করে শোনো বডিটা কোন প্লেনে আছে ভেবে বলো

কথা হ্যালো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার ওকে ওকে ডিসকানেক্ট হয়ে গেছিল আবারও ডিসকানেক্ট হয়ে যেতে পারে আমার ইন্টারনেট কানেকশনটা কাল থেকে একটু ডিস্টার্ব করছে

টু ডি বডির জন্য ভ্যালিড ওকে আচ্ছা থ্রি বডির জন্য এটা ভ্যালিড না ওকে থ্রি ডি বডির জন্য এটা ভ্যালিড না থ্রি ডি বডির জন্য এটা ভ্যালিড না তার কারণ তার কারণ ভেবে দেখো আমাকে বডিটাকে কোন কোন প্লেনে থাকতে হবে দেখো এই যে এইটা যদি ফর্মুলাটা হয় এইটা ফর্মুলা বলো তো তাহলে বডিটা কোন কোন প্লেনে আছে ওয়ান অর টু ওয়ান টু কারেক্ট তার জন্য আমি থ্রিটা পাবো এবার দেখো যদি থ্রি বডি হয় তাহলে তো ওটা তিনটে অ্যাক্সিসেই থাকবে তার ইয়েটা কি বলে মানে ডাইমেনশনটা আমার কথা বুঝতে পারলে তার ডাইমেনশনটা তো তিনটে অ্যাক্সিসেই থাকবে তাই না তাহলে এই ফর্মুলাটা আমি কি করে লাগাতে পারি আর ইউ আন্ডারস্ট্যান্ডিং কি বললাম এই ফর্মুলাটা আমি কি করে তাহলে লাগাতে পারি কারণ এই ফর্মুলাটায় ওয়ান আর টু মানে একদিকে থাকবে যে প্লেনে আছে বডিটা আর একদিকে থাকবে যে প্লেনে আমি চাই তারপরে ভেবে দেখো যদি একটা বডি হয় থ্রি বডি তাহলে তো ওটা তিনটে প্লেনেই আছে শুভম তুমি আমাকে না এবারে বুঝতে পারছো যদি ওটা তিনটে প্লেনেই থাকে তাহলে আমি আমাকে আমি তাহলে কিভাবে ওটা ইউজ করবো হ্যাঁ বুঝতে পেরেছো এইটুকুই জানো এবার তোমাদের একটা কথা বলি এটা মেকানিক্সে যখন তোমরা ইঞ্জিনিয়ারিং পড়বে বা ফিজিক্স নিয়ে পড়বে মেকানিক্স এটা থ্রি ভার্সন একটা আছে

বল তো এই অ্যাক্সিসের এগেইনস্টে কত আমি করিয়েছি আগের দিন এই অ্যাক্সিসের এগেইনস্টে কত বলো স্যার এম আর স্কয়ার ভেরি গুড এম আর স্কয়ার রিংটা কিভাবে ঘুরছে বুঝতে পেরেছো আচ্ছা এবারে দেখো এটা যদি এম আর স্কয়ার হয় ভালো করে শোনো এবারে দেখো আমি দুটো আরো পারপেন্ডিকুলার অ্যাক্সিস নিচ্ছি এইটা আর এইটা মানে এইটার মধ্যে 90 ডিগ্রি এইটার মধ্যে 90 ডিগ্রি আবার এইটার মধ্যে নাইনটি ডিগ্রি বুঝতে পেরেছ নাইনটি গুলো আচ্ছা এইটাকে আমি ধরো আই ওয়ান বলছি এইটাকে আই টু বলছি তুমি আই এক্স আই ওয়া ওয়াই ও বলতে পারো এইটাকে আই থ্রি বলছি তাহলে আমি ফর্মুলায় কি লিখতে পারি বলো আই ওয়ান কি আই থ্রি না বলো বুঝতে পেরেছ বলো তো আই থ্রি ভ্যালু কত বলো তো আই থ্রি ভ্যালু কত এম আর স্কোয়ার ভেরি গুড এবার ভালো করে শোনো দেখো আই ওয়ান আর আই টু আইডেন্টিক্যাল না কি বললাম বুঝলে আই ওয়ান আর আই টু আইডেন্টিক্যাল মানে কি বলছি বলছি এইটা তো রিং ঠিক আছে এবার রিং এর ভেবে দেখো রিং এর কোথাও কোনো কিছু মার্ক টার্ক করা নেই আর এখানে আই ওয়ানটা লিখে ওয়ানটাকে এই যে আই ওয়ানটা লিখে এই ওয়ানটাকে কেউ এই নিচের সাবস্ক্রিপ্টটাকে কেউ বন্ধ করে রেখেছে যাতে তুমি দেখতে পাচ্ছ না ঠিক আছে আর এদিকে এই দুইটাকে বন্ধ করে রেখেছে তাহলে তুমি আই ওয়ান আর আই টুর মধ্যে ডিস্টিংগুইশ করতে পারবে ভেবে দেখো তো তার মানে কি আই ওয়ান আই কে যদি তুমি ডিস্টিংগুইশ না করতে পারো তার মানে ভেবে দেখো আই এর এগেনস্টেও যা হবে আই ওয়ান এর যা হবে আই টুর এগেনস্টেও তাই হবে না কারণ এই ডায়ামিটারের রেসপেক্টে ঘুরছে না ভেবে দেখো আইডেন্টিক্যাল না আই ওয়ান আর আই টু দেখো ভেবে দেখো এইটাকে এই মানে প্রথমে আই ওয়ান আই মানে হচ্ছে এইভাবে ঘোরানা দেখো আই মানে হচ্ছে এইভাবে ঘোরানা কি বললাম বুঝলে মানে এরপরে এ এই দিকে আসবে এ পেছন দিকে যাবে বুঝতে পারছো কিভাবে ঘুরছে বলো বুঝতে পারছো কিভাবে ঘুরছে কিছুক্ষণ বাদে এটা এরকম দেখতে হবে বুঝতে পেরেছো কিভাবে ঘুরছে এ দিকে যাচ্ছে ও ওপর দিকে যাচ্ছে তোমরা কি সবাই বুঝতে পেরেছো কিভাবে ঘুরছে আচ্ছা সেম ভাবে দেখো যদি আই টুর রেসপেক্টে ঘুরে আই টুর রেসপেক্টে তাহলে এইরকম হবে না দেখো আই টুর রেসপেক্টে কিছু তার কিছুক্ষণ বাদে এরকম হবে না এই এইভাবে ঘুরছে দেখো দুটো সেম না সেম ভাবেই তো ঘুরছে দেখো এইটা আর এটা কি সেমভাবেই ভাবেই ঘুরছে ভেবে দেখো তো ডায়ামিটারকে অ্যাক্সিস করে ঘুরছে না বলো ডায়ামিটারকে অ্যাক্সিস করে ঘুরছে না আচ্ছা তার মানে আমি বলতে পারি আই ওয়ান অ্যান্ড আই টু আইডেন্টিক্যাল সেমই তো হবে ভেবে দেখো ফিজিক্যালি ভাবো আই3টাও সেম সেমি আই3 কেন আই3 ঘুরছে তার মানে আমি কি বলতে পারি আই1 সেম বলতে পারি তারপরে আমি এটাকে বলতে পারি এর ভ্যালু কত আসছে এম আর স্কয়ার বাই 2 বুঝতে পেরেছো বুঝতে পেরেছো এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস এই সরি প্যারালাল অ্যাক্সিস কনসেপ্টটা কি বুঝতে পেরেছো পারপেন্ডিকুলার তো সরি পারপেন্ডিকুলার সরি এটা আমার এত ঠিক আছে আচ্ছা এবার এগিয়ে যাচ্ছি স্যার তার মানে রোটেশন अबाउट 1 আর টু অ্যাক্সিস সেম হয় আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে সেটাই তো বললাম এবারে দেখো এই প্রবলেমটা দেখো আচ্ছা তোমরা উপরে ওঠো হ্যাঁ হ্যাঁ তোমরা কি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো তোমাদের নিট বা মেনে জাস্ট এরকম ছোট ছোট প্রবলেম আসবে ইয়ে রোটেশনাল মেকানিক্স থেকে

দেখো এরকম ভাবে হতে পারে ঠিক আছে আচ্ছা তুমি যদি ওপর থেকে দেখো তাহলে কিরকম দেখবে বলো এরকম দেখবে না বলো এরকম দেখবে দেখবে কি না ওকে আচ্ছা বলো তো ওপর থেকে যদি দেখি তাহলে এই অ্যাক্সিসটাকে আমি এইভাবে ডিনোট করতে পারি এই অ্যাক্সিসটাকে আর এইটা এ এইটা বি বলো ডিনোট করতে পারি হাসপাড়ি এইবার বলো তো এই অ্যাক্সিসটাকে আমি বলছি হ্যাঁ এই অ্যাক্সিসটা এই অ্যাক্সিসের যদি ঘোরে তার মানে ও এইভাবে ঘুরবে না তাই না যদি এইভাবে ঘোরে তাহলে এই অ্যাক্সিসের এগেইনস্টে এ আর বি আচ্ছা আমি না এই এগেইনস্টে কথাটা বলছি এটা কথাটা ঠিক কিন্তু তোমরা বলবে না তোমরা বলবে যে

মানে আমি তোমার ইয়ে পাচ্ছি না কোনো হম তোমরা নাইন টেন এ লক করেছো লক তোমাদের ইলেভেন টুয়েলভে কিন্তু লক সিলেবাসে নেই ইলেভেন টুয়েলভে যেটা আছে সেটা হচ্ছে লগারদমিক ফাংশন অ্যাকচুয়াল লগারদমিক ফাংশন এবার এই লগারদমিক ফাংশনটা আর লগ একই জিনিস কি বললাম বুঝলে জাস্ট টার্মিনোলজির একটু ডিফারেন্স সেম জিনিস যাই হোক তাহলে এবারে বলো এই ইয়ের এগেনস্টে আমাকে যদি বার করতে দেয় কি করে বার করব করবো তো এবার দেখো আমি এর এগেনস্ট এর এখানে আমি একটা ইয়ে ড্র করলাম আর এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এটাকে আমি এক নম্বর অ্যাক্সিস বলছি এটাকে দু নম্বর অ্যাক্সিস বলছি এই অ্যাঙ্গেলটা নাইনটি এই অ্যাঙ্গেলটা নাইনটি এই অ্যাঙ্গেলটা নাইনটি কারেক্ট এবারে বলো বলো তো এই আই আর আই কত আমি আগেই করিয়েছি দেখো আই ওয়ান আই ওয়ান বলতো এই হ্যাঁ এখান থেকে বলতো আই ওয়ান কত কি হয় কি হয় এম বি স্কোয়ার বাই টুয়েলভ না বলো 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 তো এটা কি হবে আই ওয়ান ভেবে বলো আই আই ওয়ান পারবে একটু বলো বলো এম এর মাস হচ্ছে বাই বলো তো আই টু কি হবে আই টু আই আই টু কি হবে বলো বলো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আচ্ছা এবার বলো আই ওয়ান আর আই টু সাথে আই থ্রি পারপেন্ডিকুলার বলো তাহলে আমি আই থ্রি কে তাহলে বলো আই থ্রি কে কি লিখতে পারি লিখতে পারি এম বাই টুয়েলভ ए स्कोर प्लस बी स्कोर लिखते परि এইটা তো এইটা আই থ্রি ছিল না বলো এটা আই থ্রি ছিল না ওকে গুড এরকম ছোট ছোট কোশ্চেন আসবে নেক্সট এইটা যদি পারো তাহলে বুঝবো তোমরা বুঝে গেছো এটা যদি পারো তাহলে তোমরা বুঝবো বুঝে গেছো এইখানে একটা এক্সারসাইজ আই1টা এম এ বাই 12 কারণ আমরা এই সাইডটা তো এ আছে হ্যাঁ বুঝলাম না

আহা বলবে তো আগে তুমি একদম ঠিক বলেছো এটা কি হবে বলো হবে হবে আর এটা কি হবে ঠিক ঠিক কেন বলো তো বি হবে বলো 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 কেন বি হবে বলো তো কারণ ওটা মানে টু সাথে বিটাই আছে এগুলো মুছে দিলাম তাহলে পরে অসুবিধা হবে এম আচ্ছা এবারে ঠিক আছে সৌমাল্য এবারে ঠিক আছে ওকে ওকে গুড আচ্ছা এবারে বলো তাহলে আই থ্রি এটা হবে কি সেটা বলো আচ্ছা তোমরা এইটার এগেনস্টে দেখি পারো কিনা বুঝতে পেরেছো এইটা এইটা মানে হচ্ছে এইখানে একটা অ্যাক্সিস আছে দেখো এইখানে একটা অ্যাক্সিস আছে এইটা এর এগেনস্টে ঘুরবে মানে এটাই হচ্ছে এটাকে বললাম ধরো আই এটা হচ্ছে আই ফোর কি করবে বলো তো কি করবে তুমি আই ফোর মানে হচ্ছে একেবারে এই পয়েন্টে এইখানে একটা অ্যাক্সিস টানবে এইখানে একটা অ্যাক্সিস টানবে দেখি তোমরা পারো কিনা আই ফোর এর এগেন্স্টে আমি দু মিনিট টাইম দিলাম দেখি তোমরা পারো কিনা আই ফোর এগেনস্টে de jitomba paro quina i4 el against oye oye i4 el against e

এই আইফোরের সাথে এইটা নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আই ফাইভ এইটার সাথে এইটা নাইনটি ডিগ্রি কারেক্ট কারেক্ট আবার এইটা নাইনটি ডিগ্রি তোমরা কি বুঝতে পেরেছ কে কে বলো বুঝতে পেরেছো আইফোর আই ফাইভ আর আই সিক্স পারপেন্ডিকুলার কে কে বুঝতে পেরেছো বলো আচ্ছা তোমরা কি সবাই বুঝতে পেরেছো আচ্ছা এবার বলো আমি কি ফর্মুলা লিখতে পারি আইফোর ইকুয়াল টু আই ফাইভ প্লাস আই সিক্স এবার দেখো আই ফাইভ আই ফাইভ মানে এইভাবে ঘুরছে না এইভাবে ঘুরছে না আচ্ছা এইভাবে যদি ঘোরে তাহলে কি আমি তোমাদের বলেছিলাম না আমি এটা বলিনি এটা আমি বলিনি না আচ্ছা এটা আমি বলিনি আর কারণ আমি ওটা করিয়ে দিই আমি বুঝতে পেরেছি আচ্ছা শুভম ঠিকই বলেছে একদম কিন্তু ওটাও নিজের থেকে করেছে দ্যাটস ভেরি গুড আই এম ভেরি হ্যাপি বাট এটা আমি তোমাদের বলিনি আচ্ছা এইটা আমি তোমাদের একটু পরে আসছি এই প্রবলেমটা এই প্রবলেমটা কারণ প্যারালাল্যাক্সিস থিওরেম করিয়ে নি তাহলে এই প্রবলেমটা করতে সুবিধা হবে তোমরা এমন কেউ আছো যে এই আই থ্রি কেউ আছো বলো এইটা এমন কেউ আছো বুঝতে নি আচ্ছা আমি এইটা একটু পরে আসছি আগে প্যারালালাক্সিস থিওরেমটা করিয়ে নি তাহলে দেখবে খুব ইজি হবে দেখো আমি হেডিং দিচ্ছি প্যারালালাক্সিস থিওরেম ওকে প্লিজ পে অ্যাটেনশন প্লিজ পেটেন দেখো প্যারালাল আমি পরে বলছি কোন কোন বডির জন্য ভ্যালিড না ভ্যালিড এর তোমার প্রুফটা কিন্তু একটু কনসেপচুয়াল তোমরা সবাই লক্ষ্য করো তারপরে আমি ওই প্রবলেমটা যাচ্ছি প্যারাল অ্যাক্সিস ছিল দেখো ধরো এরকম একটা বডি আছে এটা থ্রি ডি বডি ওকে এরকম একটা বডি আছে থ্রি ডি বডি একটা থ্রি ডি পাথর রয়েছে তুমি ওপর থেকে দেখছো দেখার পরেও তুমি একে দেখো এই দুটো অ্যাক্সিসে ভাঙতে পারবে আচ্ছা এইখানে যদি আমি একটা ক্রস দিই বলো তো এইটা যদি এক্স অ্যাক্সিস হয় এইটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে ক্রসটা কোনটা কি অ্যাক্সিস বলো ক্রসটা কি এইবারে এইখানে আমার সেন্টার অফ মাস এইখানে এইটা হচ্ছে এর না আমি এটা ইয়ে করবো না এইটা হচ্ছে সেন্টার অফ মাস কি বললাম সিএম এবারে ভালো করে শোনো খুব ভালো করে শোনো আমার এইখানে একটি পয়েন্ট আছে যার মাছ হচ্ছে খুব করে এটা না বই পড়ে হার্গিস বুঝতে পারবে না কারণ ওখানে একটা টপিক মানে একটা জায়গায় আছে ও ডাইরেক্টলি বলে দেবে জিরো কেন জিরো বলবে না আমি সেইটা বোঝাবো সেই জন্য এভরিবডি প্লিজ প্লিজ ওহো ওইভাবে ইয়ে করবো না এখানে ডিএম মাস আছে দেখো এখানে ডিএম মাস আছে আচ্ছা এইটা অরিজিন এইটা এটা অরিজিন না বলো এই যে এই যে এইটা এইটা অরিজিন এই ডিএম মাস এর কোঅর্ডিনেট আমি ধরছি ভালো করে শোনো এক্স ওয়াই ডিএম মাস এর কোঅর্ডিনেট আমি ধরছি এক্স ওয়াই আচ্ছা এবারে এর কোঅর্ডিনেট সিএম মাস এর কোঅর্ডিনেট এক্স সি ওয়াই সি বলো বুঝতে পেরেছো কিনা এখনো পর্যন্ত কোনো ডাউট আছে বলো ডাউট আছে

তোমরা বলতে পারবে এর ভ্যালু কত বলো এটা ঠিক লিখেছি লিখেছি দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স সি আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ওয়াই তাহলে পাইথাগোরাস দিয়ে আমি এইটা লিখতে পারি ডেফিনেটলি পারি ডেফিনেটলি পারি ওকে বলো এইটা আমি লিখতে পারি ডেফিনেটলি পারি আচ্ছা এইবারে শোনো এইবারে আমি কি করছি দেখো খুব ভালো করে শোনো এইটা এখান থেকে এই ডিস্টেন্সটা কত বলতো না আর এখান থেকে এই ভেরি গুড এখান থেকে এই আচ্ছা এইবার আমি একটা ইয়ে বলছি তোমরা আমার সাথে একমত হবে দেখো এইখান থেকে এই ডিস্টেন্সটা আমি ধরলাম এক্স ড্যাশ আবার এইখান থেকে এই আমি ধরলাম ড্যাশ বুঝতে পেরেছ কোনটা ধরলাম তাহলে বলো তো ড্যাশ সরি এক্স ড্যাশ এইটা কার কোঅর্ডিনেট এটা কার কোঅর্ডিনেট এই ডিএম মাসের কোঅর্ডিনেট না বলো ডিএম মাসের কোর্ডিনেট কার রেসপেক্টে বলো উইথ রেসপেক্ট টু ভেরি গুড সেন্টার অফ মাস বলতো এক্স ওয়াই টা কি এক্স ওয়াই টা এক্স ওয়াই টাও কোঅর্ডিনেট কিন্তু কার রেসপেক্টে উইথ respect টু অরিজিন না দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা না যদি না বুঝতে পারো আমাকে বলো যদি না বুঝতে পারো আমাকে বলো তোমরা কি বুঝতে পেরেছো হ্যালো তোমরা কি বুঝতে পেরেছো ভেবে দেখো এইখান থেকে এই যে তার মানে কি সেন্টার অফ মাস থেকে এই কোঅর্ডিনেট মানে সেন্টার অফ মাসকে যদি তুমি 0 0 ধরো মানে অরিজিন ধরো তাহলে এই ডিএম মাস এর কোঅর্ডিনেট কি হবে বলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হবে না এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ভেরি গুড এই অবধি বোঝা গেছে আচ্ছা এবারে ভালো করে শোনো এই যে আই জেড আই জেড আই জেড এর রেসপেক্টে যে সেন্টার অফ মাস তাকে আমি এরকম লিখতে পারি কেন দেখো আমি আগের দিনই পেয়েছিল না প্যারালাক্সিস থিওরেমে এই যে এই জিনিসটা আই জেড ইকুয়াল টু এইটা দেখো লিখতে পারি বলো আই জেড লিখতে পারি হ্যালো লিখতে পারি আচ্ছা এইবারে দেখো আমি কি করছি আমি আচ্ছা বলো তো এক্স এক্স ড্যাশ আর এক্স এর মধ্যে কি রিলেশন আর ওয়াই ওয়াই ড্যাশ আর ওয়াই সির মধ্যে কি রিলেশন এখান থেকে বলো তো

প্লাস ওয়াই প্লাস ওয়াইসি হোল স্কোয়ার লিখতে পারি বলো লিখতে পারি আচ্ছা এইটা লেখার পরে আমি কি করছি দেখো আমি লিখছি ভালো করে দেখো লিখছি ইনটিগ্রেশন ডিএম সরি ডিএম এবার এইটাকে যদি আমি এক্সপ্যান্ড করে দিই এই এইটার এইটাকে তাহলে আমি এইটা পাবো দেখো তো এক্সি স্কোয়ার প্লাস ওয়াইসি স্কোয়ার प्लस इंटीग्रेशन डीएम एक्स डैश स्क्वायर प्लस वाई डैश स्क्वायर करेक्ट प्लस प्लस इंटीग्रेशन टू एक्स सी एम सॉरी सॉरी सी एम बोले सी टू एक्स सी डी एम एक्स डैश प्लस टू এখানেই লিখে দিটিগ্রেশন টু এক্সিম এক্স ড্যাশ প্লাস ইন্টিগ্রেশন টু ওয়াইসি ডিএম ওয়াই ড্যাশ দেখো তো এইটা লিখতে পারি কিনা সবাই দেখো তো এটা লিখতে পারি কিনা ওকে ভেরিগুড ভেরি গুড আচ্ছা এবার একটা কথা বলো এইটা মানে কি ডি স্কোয়ার না এইটা মানে ডি স্কোয়ার না কারেক্ট এবার বলো ডিটা টা কনস্ট্যান্ট না ভেরিয়েবল কনস্ট্যান্ট আচ্ছা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে তাহলে ইন্টিগ্রেশনের ভেতরে কি থাকবে ইন্টিগ্রেশনের ভেতরে কি থাকবে ইন্টিগ্রেশন ডি এম থাকবে না বলতো ইন্টিগ্রেশন ডিএম এর ভ্যালু কি হবে মানে এইটার ভ্যালু কি হবে ইন্টিগ্রেশন ডিএম এর ভ্যালু এটাই মানে টোটাল মাস না এম টোটাল মাস তুমি আমি এটাকে লিখতে পারি এম ডি স্কয়ার বলো এটাকে লিখতে পারি এম ডি স্কয়ার আচ্ছা এবারে চলে এসো এইটা প্লাস এবার একটা জিনিস দেখো এই যে আই জেড টা ভালো করে শোনো এই যে আই জেড টা এটা এই পুরো বডিটার সেন্টার অফ মাস এই সরি পুরো বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া যেখানে আমার অরিজিনটাকে কোনটা ধরেছি এই জিরো জিরো না ভেবে দেখো আমার কথা বুঝতে পারলে এই যে আই জেড যেটা লিখেছি সেটা তোকে এইটাকে অরিজিন ধরে ইয়ে করেছি তাই না এইবারে ভালো করে দেখো এইটা দেখে কিছু মনে হচ্ছে বলো তো এইটার যদি আমি দেখি তাহলে অরিজিন কোনটাকে নিয়েছি ভেরি গুড সেন্টার অফ মাসের রেসপেক্টে এইটাকে আমি বলতে পারি আইসিসিও এইটাকে তার মানে আইসিওএম মানে কি সেটা হচ্ছে আমি লিখছি দেখো মোমেন্ট অফ ইন আর্শিয়া ভালো করে শোনো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দা বডি থ্রু সেন্টার অব মাস বলো বুঝতে পেরেছ কি না ভেবে দেখো ভেবে দেখো এই অবধি তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো এই অবধি যদি তোমাদের কোন ডাউট থাকে আমাকে বলো আছে কি বলো আছে কি আচ্ছা এর পরেরটা ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে আরো দুটো টার্ম আছে আরো দুটো টার্ম আছে আচ্ছা এই দুটো টার্মকে আমি একটু বাইরে নিয়ে আসছি বলতো এই টার্মে এক্সি কনস্ট্যান্ট না ডিফারেন্ট এক্সি কনস্ট্যান্ট না ডিফারেন্ট কনস্ট্যান্ট টু ও কনস্ট্যান্ট তাহলে আমি এইটাকে এইটা লিখতে পারি এইটাকে একটু আলাদা করে নিয়ে লিখছি

মনে আছে সেন্টার অফ masses এর যে এক্স কোঅর্ডিনেট আচ্ছা এটা কি আবার এটা লিখতে পারি এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন dm বলো ইন্টিগ্রেশন dm x বাই ইন্টিগ্রেশন dm বলো এটা লিখতে পারি বলো লিখতে পারি এটাই তো ফর্মুলা ছিল তাই না আচ্ছা এইখানে আমার একটা এবারে এইবারে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাগুলো বলবো শোনো ভালো করে বলতো যখন আমি এই এক্সিটাকে ক্যালকুলেট করেছি এই যে এক্সি মনে আছে আমাদের এক্সির ক্যালকুলেশন কিরকম ছিল আমি একটু দেখাই দেখো একটু মনে মনে পড়ছে ধরো এটা এম ওয়ান এইটা এম টু এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স ওয়ান আর ফাইনাল আমার সেন্টার অফ মাস বেরিয়েছে এইটা ফাইনাল আমার সেন্টার অফ মাস বেরিয়েছে এইটা ঠিক আছে তার মানে এই কোঅর্ডিনেটটা সরি ধরো ফাইনাল আমার এইখানে সেন্টার অফ মাস বেরিয়েছে তার মানে এই কোঅর্ডিনেটটা কত বলতো এক্সি না তাই না আর এই কোঅর্ডিনেটটা কত বলো ওয়াইসি না বলো এটা সেন্টার অফ মাস এটা সেন্টার অফ মাস এবারে বলো আমরা অরিজিন কোনটা নিয়েছিলাম এইটা জিরো জিরো বলো এটা অরিজিন নিয়েছিলাম জিরো জিরো আচ্ছা এইবার ভালো করে শোনো বলো তো এই যে এই প্রুফ যেটা করিয়েছিলাম এখানে সেন্টার অফ মাসটা কি অরিজিন ছিল না স্যার ভেরি গুড সেন্টার অফ মাস অরিজিন ছিল না

বুঝতে পারছো কি বললাম আরে মনে আছে এই যে এই কথাটা মানে কি বলো এক্স এ বি মানে কি এটা মানে এক্স এ মাইনাস এক্স বি না এইটা মানে কি বলো এটা মানে কি কোঅর্ডিনেট অফ এক্স উইথ রেসপেক্ট টু সরি কোঅর্ডিনেট অফ এ উইথ রেসপেক্ট টু বলো 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 এটা হচ্ছে রিলেটিভ মোশনের ফান্ডা কি বলেছিলাম বলো এটা মানে কি ভেরি গুড উইথ রেসপেক্ট টু বি মানে এর কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু বি এবার এখানে চলে এসো এই যে এই এখানে যখন আমরা এক্সি শুধু লিখেছিলাম এটাই চলে এসো এই যে এক্সি এক্সি এর তো কোঅর্ডিনেট জিরো জিরো নয় তাই তো এক্সি এর কোঅর্ডিনেট জিরো জিরো নয় তাহলে এটা এই যে এক্সি যখন নিয়েছিলাম আমরা অরিজিনের রেসপেক্টে নিয়েছিলাম বলো অরিজিনের রেসপেক্টে আচ্ছা অরিজিনের কোঅর্ডিনেট কত হয়

माने uh, actually ये ता x1 actually ये 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 ता चलेशो ये x1 ता अम्मी जो दी x c के लिखी देखो x c के लिखी x c with respect to zero ताले x1 के की लिखते हो भैया मके बोलो x1 के x1 with respect to zero लिखते परी हैलो तुमरा भुज्जे बच्चो हैलो तुमरा भुज्जे

আচ্ছা এইটা মানেই এইটা তো ডিসক্রিটে আমি যদি ক্যালকুলাসে নিয়ে যাই এইটা মানেই ইন্টিগ্রেশন ডিএম এক্স দেখো এক্স উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস না এইটা মানেই ইকুয়াল টু জিরো না দেখো এইটা মানেই তো এইটা এই যে এক্স ওয়ান এক্স টু এগুলো আমি কার রেসপেক্টে ক্যালকুলেট করেছি অরিজিন না সেন্টার অফ মাস সেন্টার অফ মাস ভেরি গুড এইটা তো ডিসক্রিটে এটা তো ডিসক্রিটে ডিসক্রিট মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলো আছে যদি আমি কন্টিনিউয়াস বডির জন্য চাই তাহলে আমি এইটা পাবো না একই তো ডিএম এক্স উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস কারেক্ট এবারে আমাকে কথা বলো আমি যে প্রবলেমটা নিয়েছি ডিএম আমি যে প্রবলেমটা নিয়েছি এই প্রবলেমে এই প্রবলেমে এই কোয়ান্টিটির সাথে ভালো করে শোনো এই কোয়ান্টিটির সাথে ভালো করে শোনো এই যে এই কোয়ান্টিটিটা যেটা লিখেছি এটার সাথে এক্স ড্যাশের কি সম্পর্ক বলতো

আমি বলতে পারি দেখো এইটার ভ্যালু হবে তার মানে আমি যেটা পেলাম আরে বাবা এখানে তো দাঁড়া একটু ইয়ে করিনি বাবা আচ্ছা এটাকে না আমি কেটে

প্লাস এম ডি স্কোয়ার যেখানে আইটা হচ্ছে অ্যাবাউট এনি অ্যাক্সিস আর এই টা হচ্ছে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন বিটুইন দ্য অ্যাক্সিস অফ ইন্টারেস্ট অ্যাক্সিস অফ ইন বলো তো অ্যাক্সিস অফ ইন্টারেস্ট কোনটা এইটা হচ্ছে অ্যাক্সিস অফ ইন্টারেস্ট যে অ্যাক্সিসের এগেনস্টে আমরা বার করতে চাইছি এই যে এইটা এই দুটো সেম কি বললাম এই দুটো সেম আমি বোঝাবো প্রবলেমও করবো অ্যান্ড বিটুইন বিটুইন দুটো অ্যাক্সিস হয় বিটুইন দ্য অ্যাক্সিস অফ ইন্টারেস্ট অ্যান্ড দ্য অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার অফ মাস হ্যাঁ এবারে বলো কি কি কোয়েশ্চেন আছে এবারে বলো কি কোয়েশ্চেন আছে স্যার এটা যে আপনি বলেছিলেন যে থ্রি ডি থ্রি ডাইমেনশনাল তো থ্রি ডাইমেনশনাল হলে তাহলে আপনি টু ডাইমেনশনাল এর মতো করে প্রুফটা করলেন না তো সেটাকে থ্রি ডি কিভাবে একদম বলবো টু মতো প্রুফ করে করিনি ভাই টু এর মতো আমি প্রুফ করতে করে করিনি যাই হোক এটা যে থ্রি ডি কি করে বুঝবো কোনটা এই স্ট্রাকচার আচ্ছা 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 থ্রি ডি স্ট্রাকচারে ফেলে হ্যাঁ সেটা কি করে ওকে ওকে আমি আবারও বলছি এই স্টেটমেন্টটা আমাদের ধরে নিতে হবে মানে এটা আমাদের স্টেটমেন্টেই আছে এর প্রুফ আমাদের নেই আমাদের লাগবে না ঠিক আছে কি বললাম বুঝলে এর প্রুফ আমাদের লাগবে না আচ্ছা তোমরা কি প্রুফটা সবাই বুঝতে পেরেছো আমি আবারও বলছি সব বইগুলোতে এই অব্দি করে দেওয়া আছে দেখো সব বইগুলোতে তোমরা বই খুলে দেখো এই অব্দি এইটা 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 যারা কি বলে এস এল পড়ো আর ছায়া প্রকাশনী পড়ো

ওকে আচ্ছা এইটা হচ্ছে প্যারালাল্যাক্সিস থিওরেম কারেক্ট এবার আমরা প্যারালাল্যাক্সিস থিওরেমটা তো একটুখানি বুঝলাম কিন্তু এর অ্যাপ্লিকেশন আমি এখনো বুঝতে পারলাম না এবার দুই একটা অ্যাপ্লিকেশন করাই দেখো তোমরা বুঝতে পারবে সবাই লক্ষ্য করো তোমরা বলবে খুব ইজি ইজি দিয়ে শুরু করব একটা রিং এই অ্যাক্সিসের এগেনস্টে কি হবে বলো এম r স্কয়ার এটা মনে রাখতে হবে আচ্ছা বলো তো এই যে এই এক্সিসটা যে যাচ্ছে এই এক্সিসটা যাচ্ছে এটা কি সেন্টার অফ মাস দিয়ে যাচ্ছে বলো এটা কি সেন্টার অফ মাস দিয়ে যাচ্ছে সেন্টার অফ মাস দিয়ে যাচ্ছে তাহলে আমি বলতে পারি আইসিও আইসিওএম কি বলো তো আইসিওএম এর ভ্যালু কি হবে সেটা হবে কেন হবে এটা কি বোকা বোকা কথা হবে মানে আচ্ছা ভালো করে শোনো এই যে আইসিএম বা আইসিও এম আচ্ছা এটা আইসিএম ইকুয়াল টু এম আর স্কোয়ার এটা মানে কি বলতো এখানে আইসিএম মানে কি এখানে আইসিএম মানে কি মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান্ড অ্যাক্সিস

এটা সেন্টার অফ মাস না এটা তাই তো আচ্ছা আমাকে কি বলেছে এই ডিস থেকে আর বাই টু ডিস্টেন্সে আর একটা অ্যাক্সিস আছে এর এগেনস্টে বার করতে দিয়েছে বলো তো কি করে করব এটাকে ধরো বলে দিয়েছে আই আই ওয়ান আই ওয়ান কি হবে বলো আই ওয়ান কি হবে এটাই এই যে রিং সরি রিং বলছি ডিস্ক ডিস্কে কি ছিল মোমেন্ট অফিয়া এই যে করিয়েছিলাম না এম আর স্কোয়ার বাই টু এইরকম যদি থাকে তাহলে এম আর স্কোয়ার বাই টু হয় তাই না

প্যারালাল তাহলেই এটা ভ্যালিড আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মানে এই যে বলতো এই যে মানে কি একটা জিনিস দেখো একটা জিনিস দেখো ধরো এই একটা রিং তাই তো এটা সেন্টার অফ মাস না কারেক্ট একটা জিনিস কি তোমরা বলতে পারবে যে এই সেন্টার অফ মাস দিয়ে কটা অ্যাক্সিস গেছে বলতে পারবে ইনফাইনাইট ইনফাইনাইট আরে ভাই এই এরকম একটা যেতে পারে এরকম একটা যেতে পারে এরকম একটা যেতে পারে সেম ভাবে অন্য যে কোনো পয়েন্টে পয়েন্টে কটা 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 অ্যাক্সিস গেছে তাই তো ইনফাইনাইট আমার কথা বুঝতে পেরেছো ইনফাইনাইট ওকে ক্লিয়ার ইনফাইনাইট তার মধ্যে তার মধ্যে তার মধ্যে যখন আমি অ্যাপ্লাই করবো এই প্যারালাল অ্যাক্সিস তখন আমাকে এই দুটো অ্যাক্সিসকে প্যারালাল নিতে হবে যেমন আমি তোমাদের একটা কথা বলি দেখো ভালো করে দেখো তো এইটা সেন্টার অফ মাস সেন্টার অফ মাস এই সেন্টার অফ মাসের রেসপেক্টে এখান দিয়ে যে আইটা যাচ্ছে সেটা হচ্ছে একশো ইউনিট এখান থেকে আর ডিস্টেন্স দূরে আর মানে হচ্ছে ধরলাম আমি টেন ইউনিট দূরে

তাই না তার মধ্যে একটাই অ্যাক্সিস হবে না যেটা এটার প্যারালাল হ্যালো বুঝতে পারছো তোমরা কি বুঝতে পারছ বলো ওকে ওকে তার মানে এইটা যদি প্যারালাল হয় তাহলে বলো তো এইটার এইটারস্টে যদি আমি আই বলি আর এর মাস আমি যদি এক কেজি বলি তাহলে আই ওয়ান এর ভ্যালু কি হবে আই ওয়ান এর ভ্যালু কি হবে এটা হচ্ছে টেন ভেরি গুড তোমরা কি বুঝতে পেরেছ সবাই বলো সবাই বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো বলো আমি আবার বলবো ডি আর তোমরা কি সবাই বুঝতে পেরেছো

আচ্ছা এইটা বোঝানোর আগে আমি একটা এই জিনিসটাই একটু অন্যভাবে জেনারেল ভাবে তোমাদের বলি তাহলেই তোমরা বুঝবে দেখো তো এটা বুঝতে পারো কিনা যে কোয়েশ্চেনটা করলো তারই এক্সটেনশনে আমার কাছে এরকম একটা বডি আছে থ্রি বডি থ্রি ভালো করে শোনো থ্রি ওকে থ্রি বডি ওকে এইটা আমার সেন্টার অফ মাস এইটা সেন্টার অফ মাস এবারে এই সেন্টার অফ মাস দিয়ে একটি এক্সিস গেছে এইরকম তাহলে এর এগেনস্টে যে মোমেন্টা অফ তাকে আমি বলতে পারি আইসিএম বলো আইসিএম আচ্ছা এবারে এইখানে একটি পয়েন্ট আছে যার এখান থেকে ডিস্টেন্স হচ্ছে ডি ডিস্টেন্স এই পয়েন্ট দিয়ে তো ইনফাইনাইট তোমার অ্যাক্সিস যাবে তার মধ্যে দেখো একটা অ্যাক্সিস যাবে হচ্ছে এই রকম যাবে না তার মধ্যে তার মধ্যে একটা অ্যাক্সিস তো এরকম যাবে বুঝতে পেরেছো এই অ্যাক্সিসটা

এই লিখতে পারি কেন এখন রেড এইটার জন্য লিখতে পারি প্যারালাল এই দুটোর জন্য আমি লিখতে পারি যে বুঝতে অসুবিধা হচ্ছিল এটাই আমি রিং দিয়ে করিয়েছিলাম বলো তার মানে বলো এইটার জন্য বলো এইটার জন্য এইটার জন্য এইটা ভ্যালিড হ্যাঁ বলো 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 डाउट গুলো বলো আমি বলবো স্যার একটু উপরে উঠতে হ্যাঁ উঠব উঠব স্যার উপরে একটা ছবি যেটা ওটা হুম বলো হ্যাঁ স্যার এখানে এখানে স্যার ওই ওই রেড কালারের যে লাইনটা এঁকেছেন না হুম স্যার ওই লাইনটার ওই লাইনটার রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেট করতে দিই তাহলে কি রকম পড়ে আচ্ছা এটা আমি পরে করাবো এখনই পারবে না আচ্ছা ঠিক আছে এটা আস্তে আস্তে এগোতে হবে আস্তে আস্তে এগোতে হবে ঠিক আছে

এবার এদিকে এসো এবারে পারবে আচ্ছা প্রথমে এইটাই আসি দেখো তো বলতো এইটার রেসপেক্টে কত এক্ষুনি তোমরা ক্যালকুলেট করেছো এটা আমি এ ধরলাম এটা আমি বি ধরলাম এটার রেসপেক্টে কত বাই গুড এম বাই টুয়েলভ এ স্কোয়ার প্লাস স্কোয়ার

না এই যে আই ওয়ান কি আসছে যদি আমি সব ভ্যালু বসিয়ে দিই এম বাই থ্রি আসছে দেখো তো এম বাই থ্রি আসছে আচ্ছা এইটা বলো তো পারবে ডোন্ট ওয়ারি পারবে এইখান দিয়ে একটা অ্যাক্সিস পাস করেছে এর এগেনস্টে এর এগেনস্টে কি হবে বলো এটাকে বলো আই টু বললাম আই টু কি হবে বলো icm হবে প্লাস md স্কয়ার হবে হ্যাঁ স্যার বলতো dr ভ্যালু এখন ভেবে বলবে p 2 ভেরি গুড d পারবে কিনা এর এগেইনস্টে এখান দিয়ে একটা ইয়ে যাচ্ছে আই होप তোমরা আমার 3d ডায়াগ্রাম গুলো বুঝতে পাচ্ছো এখান দিয়ে একটা অ্যাক্সিস যাচ্ছে

এটাতে কোনো ডাউট আছে আচ্ছা আমি আর একটা ছোট আরো এই ইজি করাই তো দেখি তো পারো এটা এ এটা বি এর রেসপেক্টে কি হবে জানো তোমরা এটার মা সেম এটা ধরো আই ওয়ান আই ওয়ান কি হবে

তার মানে আমাকে আই ভ্যালু কত আসছে বলতো এম বি স্কোয়ার বাই থ্রি আসছে তোমরা বলো এইটা কি হবে এটা কি হবে থ্রি কোন ডাউট আছে বলো বলো কোন ডাউট আছে নেই তোমরা বলো তো এইটা যদি আমি ওপর থেকে দেখি আর এইখানে একটা এক্সিস পাই এইখানে ধরো এখানে আমার একটা অ্যাক্সিস আছে এই যে এই পয়েন্টে জাস্ট এই পয়েন্টে জাস্ট এই পয়েন্টে এই পয়েন্টের অ্যাক্সিসের জন্য আমি কোন ফর্মুলা ইউজ করব একটু একটু মাথা 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 ঠান্ডা করে ভাবো দেখো এটা হচ্ছে 2d হ্যাঁ হ্যাঁ কোনটা 42d ভেরি গুড ভেরি গুড কেন কি দেখো ভালো করে এই পয়েন্ট দিয়ে এই অ্যাক্সিসের এগেইনস্টে তুমি জানো জানো m স্কয়ার বাই 3 এইটার এগেইনস্টে জানো বলো এইটার এগেন্স্টে জানো দেখো এইটা মানেই তো এইটা না এই যে এই যে ক্রস যেটা সেটাই এইটা না যে ক্রস যেটা সেটাই এইটা না তাই না ভেবে দেখো আর এই লাইনটা হচ্ছে এইটা আর এই লাইনটা হচ্ছে এটাকে কি বলেছি উম আই ফোর বললাম আই ফোর এটা আই ফোর তোমরা কি বুঝতে পেরেছো আই থ্রি আর আই ফোর এই দুটো ডায়াগ্রাম যে সেম সেটা বুঝতে পেরেছো হ্যালো এই দুটো ডায়াগ্রাম এটা তুমি ওপর থেকে দেখছো আর এটা এটা ওপর থেকে দেখলে এইভাবে দেখতে পাবে তোমরা কি বুঝতে পেরেছো এই দুটো ডায়াগ্রাম সেম এবারে বলো আইফোর তুমি জানো বলো আইফোর তুমি জানো এইটাকে আমি বললাম আই ফাইভ বলো আইফোর জানো হ্যাঁ এম এস আই থ্রি জানো হ্যাঁ স্যার তাহলে আই ফাইভ করতে পারবে এম

আমি এইরকম জায়গায় চেয়েছি এইটাই আমার আই এটাই আমার সিক্স আই সিক্স এইটাই হচ্ছে আই সিক্স দেখো অ্যাক্সিস আর অ্যাক্সিস থিওরেম দিয়ে তোমরা নিজেরা করতে পারছো কিনা দেখো তো প্যারালাল দিয়ে তোমরা করতে পারছো কিনা দেখো তো দুটো দিয়েই সেম পাচ্ছো কিনা দেখো তো বলো পাচ্ছি হম ও এখানটা দেখো মিলছে কিনা দেখো নিজেরাই

বলো এই গ্রিনটা আর এইটার যদি করতে চাই এই ডিস্টেন্সটা কত হচ্ছে নিজেরা তোমাদের আমি মাঝখানে বললাম না এই প্রবলেমটা আমি পরে করাচ্ছি এই যে এইটার এইটারই এক্সটেনশন হচ্ছে এইটা এই যে এইখানে যা যা করালাম এই যে এইটা বুঝতে পেরেছ কি বললাম

এইটা থ্রু যদি আইফোর যদি এম এ স্কোয়ার বাই থ্রি হয় তাহলে এটাও তো এম এ স্কোয়ার বাই থ্রি হবে এইটা এই যে এই অ্যাক্সিসটা আরে দুটোই তো একই ডিস্টেন্সে আরে বাবা একটা এরকম বডি আছে সে এর রেসপেক্টে ঘোরা আর সেম ভাবে এর রেসপেক্টে ঘোরা সরি এর রেসপেক্ট এই লাইনের রেসপেক্টে ঘোরা একই জিনিস না দেখো কি বললাম বুঝলে এইটা ধরো এখানে তুমি একটা মার্ক করে দিয়েছ হোয়াইট মার্ক আর এটা সেই হোয়াইট মার্ক ইয়েলো মার্ক আর এটা হচ্ছে রেড মার্ক এটা রেড মার্ক একই তো জিনিস তার মানে ভেবে দেখো একই জিনিস না হ্যাঁ স্যার ক্যান আই মুভ ফরওয়ার্ড তোমরা কি সবাই বুঝতে পারছো অর্ক বুঝতে পারছো সায়ন বুঝতে পারছো গুড সৌমাল্য বুঝতে পারছো শুভ্র বুঝতে পারছো দেখো দেখো আমি কয়েকটা বলে দেবো সেই কয়েকটা তোমাদের মুখস্থ করতে হবে সেগুলোর ক্যালকুলেশন তোমাদের করার দরকার নেই তোমরা শুধু মনে রাখলেই হবে দেখো এই প্রবলেমটা দেখো প্রবলেম বলবো না আচ্ছা এটা রিং ওপর থেকে দেখছো বলতো এইটা হচ্ছে সেন্টার সেন্টার অফ মাস আর এইখান দিয়ে যদি কোনো অ্যাক্সিস যায় এইভাবে যদি ঘুরে কিরকম ভাবে ঘুরছে বুঝতে পেরেছো মানে এরপরে রিংটা দেখতে হবে এরকম কিভাবে ঘুরছে বুঝতে পেরেছো ডায়ামিটার কে ইয়ে করে ডায়ামিটারের রেসপেক্টে তাহলে বলতো ডায়ামিটারের রেসপেক্টে কত হয় এম রিংটা ভার্টিক্যালি নরমাল আছে তাই তো রাইট দেখো এম আর স্কয়ার বাই 2 না মনে আছে এক্ষুনি তো করলাম পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে করলাম না এই প্যারাল অ্যাক্সিস থিওরেম সরি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে দেখো রিং এই যে এই যে এই যে এই যে এই যে ডায়ামিটার রেসপেক্টে করলাম না a মার স্কয়ার বাই 2 अबाउट an অ্যাক্সিস অ্যাজ ডায়ামিটার তোমরা বলো তো তার মানে কি এইটা হচ্ছে আমার রিংটা এইটার রেসপেক্টে

এইখানে তুমি কোন কোন অ্যাক্সিস থিওরেমটা লাগালে এটাই প্যারালাল না পারপেন্ডিকুলার প্যারালাল প্যারালাল ভেরি গুড এবার শোনো প্যারালাল অ্যাক্সিস থিওরেমে এই যে এই অ্যাক্সিসটা এই বডি রড মধ্যে দিয়ে গেছে এই অ্যাক্সিসের এই এই যে আই ওয়ানটা বডিটার মধ্যে দিয়ে গেছে গেছে হ্যাঁ গেছে গেছে এটা বডিটার মধ্যে দিয়ে না গেলেও ভ্যালিড কি রকম ধরো এরকম একটা অ্যাক্সিস আছে মানে এরকম করে ঘুরছে তুমি এইখানে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস চাইছো এর এগেনস্টে ঘুরবে কি বললাম বুঝলে এই ডিস্টেন্সটা হচ্ছে টেন আর তাহলে বলো তো এইটা আই কত হবে সরি এইটার এগেনস্টে এইটার এইটার এগেনস্টে কি হবে আই ওয়ান ভেবে বলো এম আর স্কোয়ার বাই টু এম আর স্কোয়ার ভেরি গুড এম টেন আর হোল স্কোয়ার ক্লিয়ার তার মানে কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বা প্যারালাল অ্যাক্সিস থিওরেম এই দুটো থিওরেম ইজ ভ্যালিড নট নেসেসারিলি দ্যাট

এটা কি একটা রড লেন্থ এল এইখান দিয়ে মাঝখান দিয়ে একটা অ্যাক্সিস যাচ্ছে কত হবে এম এল স্কয়ার বাই 12 ভেরি গুড সরি এম এল স্কয়ার বাই 12 ভেরি গুড বলো তো এইখান দিয়ে কোন অ্যাক্সিস যাচ্ছে তার জন্য কি হবে এটা প্যারালাল এম বাই 3 এম এল স্কয়ার বাই 3 ভেরি গুড এম এল স্কয়ার বাই 3 বোঝা গেছে আচ্ছা এইবার একটা ভালো জিনিস দেখাচ্ছি এটা একটু কনসেপচুয়াল ভালো করে দেখো খুব ভালো করে দেখো এই যে এইটা তো এইভাবে ঘুরছে দেখো এইভাবে ঘুরছে আমি কি করলাম এই রডটাকে একটু কাট করে দিলাম একটু টিল্ট করে দিলাম কারেক্ট এই অ্যাঙ্গেলটা থিটা এ এইভাবে ঘুরছে আর ইউ আন্ডারস্ট্যান্ডিং কিভাবে ঘুরছে তার মানে ভেবে দেখো এ যখন ঘুরবে তখন একটা কোন শেপ করবে না

এই পয়েন্টে যদি কোনো বাল্ব জলে তুমি বাল্বটাকে দেখবে না তোমার কি বুঝতে পারছো হ্যালো বলো দুটো কোন দুটো কোন বানাচ্ছে তোমরা একটু নিজেরা ভিজুয়ালাইজ করো দুটো কোণ বানাচ্ছে এই ধরনের রোটেশনকে বলে কনিকাল রোটেশন কি বললাম বলো এই ধরনের রোটেশনকে বলে কনিক রোটেশন কি বললাম বললাম দেখো এই ধরনের রোটেশন কে বলে কনিকাল রোটেশন কনিকাল রোটেশন ওকে আচ্ছা এই কনিকাল রোটেশনের জন্য আমাদের এটা না বার করতে হবে এটা তোমার কি বলে কি বলবো মানে অ্যাকচুয়ালি তোমাকে বার করতে হবে মানে এটা কোনো ফর্মুলা দিয়ে হবে না ভালো করে লক্ষ্য করো আমি এটা ক্যালকুলেট করছি বেসিক থেকে করতে হবে কনিকাল রোটেশনের জন্য তার মানে এইটা হচ্ছে আমার অ্যাক্সিস এই অ্যাক্সিসে এরকম ত্যাছড়া করে একটু বেঁকে এই রডটা ঘুরছে ওকে এই অ্যাঙ্গেলটা থিটা এর মাস এম লেন্থ এল তাহলে বলো তো মাস পার ইউনিট লেন্থ কত মাস পার লেন্থ এম বাই এল ভেরি গুড এম বাই এল তুমি কি করেছো এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ডিএক্স এর ইয়ে নিয়েছো তাহলে বলতো ডিএক্স এর আর ডিএম এর মধ্যে কি রিলেশন এই ডিএক্স সেগমেন্টে যদি মাস ডিএম হয় তাহলে ডিএক্স এর সাথে ডিএম মাস এর মানে ডিএম এর কি রিলেশন এটা রিলেশন বলো এটা রিলেশন আচ্ছা ভেরি গুড এবারে ভালো করে শোনো

সেই এক্স এর ভ্যালু কি এইটা না এই হচ্ছে যেটা আমি আমি যদি এখানে ফর্মুলায় বসাই ডিএম মানে হচ্ছে এম বাই এল ডি আর এই এক্স মানে হচ্ছে বলতো ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় হবে

এই ফর্মুলাতে এই এক্স এর ভ্যালু কোনটা হয় বলো তো এই যে এক্স এর ভ্যালু কার থেকে ডিসটেন্স সেন্টার অফ মাস না অ্যাক্সিস অফ রোটেশন অ্যাক্সিস অফ রোটেশন करेक्ट এইটা যদি ডিএম মাস হয় এই ডিএম মাসটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে এই ডিসটেন্স দূরে আছে না আচ্ছা হ্যাঁ যার ভ্যালু কত এক্স সাইন থিটা না 1 সাইন আচ্ছা करेक्ट এটা ক্যালকুলেট করলে তুমি এইটা পাবে তো থিটাটা কনস্ট্যান্ট হলো কেন ওটা আরেকবার একটু বলবেন কেন থিটাটা তো কনস্ট্যান্টই হবে এরপরে যখন ও ঘুরে এই পজিশনে আসবে দেখো এইটা তো এইভাবে ঘুরছে এইভাবে আসবে তাহলে থিটাটা কনস্ট্যান্ট হচ্ছে না থিটাটা কনস্ট্যান্ট হচ্ছে না বলো থিটাটা তো চেঞ্জ হচ্ছে না থিটাটা চেঞ্জ হচ্ছে না আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেছো কি এটা খুব সহজেই তুমি মনে রাখতে পারবে দেখো বলো তো এরকম করে যদি ঘরে তাহলে কি হয় এরকম করে

আমি একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি এই প্রবলেমটা আমাদের পারতেই হবে সবাই করো ভালো করে লক্ষ্য করো আমার এরকম একটা রড আছে যে এই অ্যাক্সিসের সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে কারেক্ট আবার এই দিকে আরেকটা রড আছে মানে এরকম একটা কম্বিনেশন আছে যে এটার সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এই রডটার মাস এম এই রডটার দুটোর মাস সি সেম এম আর লেন্থ তেল এবার এই পুরো ইয়েটা ঘুরছে মানে এর রেসপেক্টে ঘুরছে তার মানে এরকম একটা কনিকাল ইয়ে তৈরি করছে না বলো বলো এরকম একটা কনিকাল ইয়ে তৈরি করছে না তাহলে এই সিস্টেমটার আই কত পুরো সিস্টেমটার আমি বলবো না তোমরা একবার ট্রাই করো যদি না পারো তারপরে আমি বলবো তোমরা একবার ট্রাই করো তারপরে যদি না পারো আমি বলবো একবার ট্রাই করো এই পুরো সিস্টেমটার পারতেই হবে पार्ट तय हो गए पूरा सिस्टम तार सर हिमेश कुमार थ्री आर्स एब्सोल्युटली एब्सोल्युटली वेरी गुड वेरी गुड

এইটার এগেনস্টে এমএল স্কোর বাই 3 ভেরি গুড এবার এইটা থেকে যদি আমি 45 ডিগ্রি এরকম তুলে দিই 45 ডিগ্রি অ্যাঙ্গেল তুলে দিই তাহলে কি হবে ইনটু সাইন 45 হোল স্কোয়ার হবে না তার মানে এমএল স্কোয়ার বাই 3 সাইন 45 মানে 1 বাই √2 হোল স্কোয়ার তার মানে এটা আসছে এমএল স্কোয়ার বাই 6 তার মানে একটার জন্য কত এইটার জন্য কত আসছে এমএল স্কোয়ার বাই 6 আসছে

ওকে ওকে যদি যদি কোনো কোনো আমি আবার তোমাদের তোমাদের এই ধরনেরই কোয়েশ্চেন তোমরা পাবে এই ধরনেরই কোয়েশ্চেন তোমরা পাবে ওকে এই ধরনেরই কোয়েশ্চেন তোমরা পাবে আচ্ছা এরপরে আমি তোমাদের উম কয়েকটা কনসেপচুয়াল কোয়েশ্চেন করবো তার আগে আমার একটা খুব সুন্দর একটা কোশ্চেন আছে দেখো কনসেপচুয়াল কোশ্চেনের আগে এই কোশ্চেনটা দেখো একটা স্কোয়ার আছে অফ এ লেন্থ সবাই দেখো আমি কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন করব আমি কিন্তু আর ইয়ে বলবো না ধরো এটা আমার স্কোয়ারটা এটা সেন্টার অফ মাস দিয়ে গেছে এর রেসপেক্টে কি হবে বলো এর রেসপেক্টে মাস হচ্ছে এম এর রেসপেক্টে কি হবে বলো

এইবার এইটা তো একদম ইজি দুটো ইয়ে করলাম বলো তো এই অ্যাক্সিস এর বরাবর কি হবে গ্রিনটা কি হবে গ্রিনটা এমএস করবে 12 কেন 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 কোনটা লাগালে ওই পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার ভেরি গুড কেন দেখো তুমি এইটা আর এর প্যারালাল আর একটা ইয়ে টানো এইটা নাইনটি ডিগ্রি এইটা নাইনটি ডিগ্রি এইটা নাইনটি ডিগ্রি এইবার ভালো করে দেখো এইটা এইটা আর এইটা নাইনটি ডিগ্রি এবার দেখো এইটা আর এইটা আইডেন্টিক্যাল মানে এই হোয়াইটটা এই হোয়াইটটা মানে এই হোয়াইটটা এই যে এই হোয়াইটটা এইটা এই একটা গোল্লা মতো ইয়ে দেখতে পাচ্ছ স্ক্রিনে হ্যালো একটা সার্কেল দেখতে পাচ্ছ স্ক্রিনে

a square by 6 এবং i1 আর i2 सेम হলে i i1 এর ভ্যালু বা i2 এর ভ্যালু বলো ইকুয়াল টু তার মানে m a square by 12 না करेक्ट करेक्ट আচ্ছা এবার এইটা বলো তো ভেরি ভেরি কনসেপচুয়াল ভেরি ভেরি কনসেপচুয়াল সেটা হচ্ছে আমি এখানে একটা অ্যাক্সিস ইয়ে করছি ভালো করে শোনো এই ডায়াগোনাল দিয়ে যাচ্ছে এর এগেইনস্ট এর এগেইনস্টে কি হবে এর এগেইন কি হবে ডায়াগোনাল দিয়ে যাচ্ছে এর এগেইনস্টে কি হবে আমি আবারও বলছি परपेंडिकुलर অ্যাক্সিস থিওরিম লাগাও তুমি কি করবে এই অ্যাক্সিসের সাথে হ্যাঁ এটাও m স্কয়ার বাই 12 হবে वेरी गुड m স্কয়ার বাই 12 হবে কেন m স্কয়ার বাই 12 হবে দেখো তুমি এই অ্যাক্সিসের সাথে তুমি এই অ্যাক্সিসের এর সাথে কি কালার নি আচ্ছা এই কালারটা নি দেখো তুমি এইটাকে জুড়ে দিয়েছো এই এই দুটো ডায়াগোনাল বলো তো এর মধ্যে অ্যাঙ্গেল কত এর আর এর মধ্যে অ্যাঙ্গেল 90 না হ্যাঁ আচ্ছা আবার এইটা আর এইটার মধ্যে অ্যাঙ্গেল 90 আবার স্যার এইভাবে না করলেও তো হবে হ্যাঁ কেন 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 ওই যে যে লাইনটা সেন্টার অফ মাস দিয়ে আছে

কি বললাম বুঝলে এখানে কোথাও কনিকাল রোটেশন হচ্ছে না আচ্ছা দেখো তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছ যে দেখো এই অ্যাক্সিসটা দেখো আমি ইয়ে দিয়ে দেখাচ্ছি এই যে এই অ্যাক্সিসটা দেখতে পাচ্ছো সার্কেল কারসারের জায়গায় এই অ্যাক্সিসটা আর এই অ্যাক্সিসটার মধ্যে অ্যাঙ্গেল কত বলতো মানে এই অ্যাক্সিসটা আর এই অ্যাক্সিসটার মধ্যে অ্যাঙ্গেল কত ভেরি গুড ভেরি গুড তার মানে এইটাকে ধরো আমি বললাম আই ফোর এটাকে বললো আই ফাইভ কারেক্ট আর এটাকে আমি বললাম ধরো আইসিএম তার মানে আমি এখানেও এই এই ইকুয়েশনটা লিখতে পারি আই ফোর প্লাস আই ফাইভ ইকুয়াল টু আই সি লিখতে পারি লিখতেই পারি কেন তিনটে অ্যাক্সিস পারপেন্ডিকুলার একে অপরের সাথে তিনটে অ্যাক্সিস পারপেন্ডিকুলার একে অপরের সাথে বলো হ্যালো তিনটে তাহলে যদি একে অপরের সাথে তিনটে পারপেন্ডিকুলার হয় তাহলে আমি কি বলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম লিখতেই পারি পারি কি পারি এবার বলো আই আর আই ফাইভ কি আইডেন্টিক্যাল গুড তাহলে আই কি হবে এম এ স্কোয়ার বাই টুয়েলভ কারেক্ট আচ্ছা এইবার আমাকে সেম প্রবলেমটা ওখানে ক্লামজি হয়ে গেছে বলে আমি আলাদা করে ড্র করছি এইরকম আছে ভালো করে দেখো এরকম আছে এইটা বলো কি হবে এটা সেন্টার অফ মাস এটা এটা কি হবে হো এটা সেন্টার অফ মাস খুব ভালো করে শোনো এটা কি হবে যেখানে এইখান দিয়ে একটা অ্যাক্সিস গেছে বুঝতে পেরেছো এইখান দিয়ে আর এটা হচ্ছে ধরো একটা অ্যাক্সিস এই অ্যাঙ্গেলটা ধরো থিটা ডিগ্রি এই যে এই দুটো কিন্তু এই বডিটার প্লেনেই আছে মানে এই দুটো অ্যাক্সিস এটাকে আমি বললাম ধরো আহ আই ওয়ান আই ওয়ান আর এটাকে বললাম বলো আইএক্স আই ওয়ান আর আইএক্স কিন্তু মানে এই বডির প্লেনে আছে বলো তো আই ওয়ান কত হবে ভেবে বলবে বের করা যাবে না যাবে তোমরা পারবে তোমাদের সব ফর্মুলা বলা হয়েছে যেটা দিয়ে পারবে এটাও হিন্ট দিলাম ট্রাই করো দেখি এটা পারতেই হবে শুভম সৌমাল্য পারতেই হবে কে বললে এটা শুভম অ্যাবসলিউটলি রাইট এম স্কয়ার বাই 12 হবে এম স্কয়ার বাই 12 হবে অ্যাবসলিউটলি রাইট অ্যাবসলিউটলি রাইট এম বাই 12 হবে তোমরা ট্রাই করো তো অন্যরা যে কোন অ্যাঙ্গেলে থাকুক এম স্কয়ার বাই 12 হবে কারণ এটা স্কয়ার বাকিরা কি বুঝতে পাচ্ছো দেখো দেখো এইটা থিটা আচ্ছা দেখো আমি এইখানে একটা এই প্লেনেই একটা ইয়েটা আঁকি বলো এই অ্যাঙ্গেলটা কত প্লেনের উপর এই অ্যাঙ্গেলটা 90 minus 90 আচ্ছা এবারে ভালো করে শোনো কি করছি এই অ্যাক্সিসটার সাথে এই যে এই অ্যাক্সিসটা i1 এর সাথে আমি পারপেন্ডিকুলার এর সাথে পারপেন্ডিকুলার আরেকটা এরকম অ্যাক্সিস টেনেছি এই অ্যাঙ্গেলটা 90 কি বললাম এই অ্যাঙ্গেলটা নাইনটি আবার তার মানে কি এই যে এইটাকে বললাম আই টু বলতো আই আর আই ওয়ান এর মধ্যে অ্যাঙ্গেল কত আই আর আই আই ওয়ান এর মধ্যে অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি আচ্ছা বলতো আই টু আর এটাকে আই নট বলছি আই টু আর আই নট এর মধ্যে অ্যাঙ্গেল কত আই টু আর আই নট ভেরি গুড আই ওয়ান আর আই নট এর মধ্যে অ্যাঙ্গেল আই নট আর আই ওয়ান এর মধ্যে অ্যাঙ্গেল

আচ্ছা দেখো আমি ওপর থেকে যদি দেখি দেখো ওপর থেকে তাহলে এই যে এই যে এই গ্রিনটা এই সরি ব্লুটা এরকম না সরি একটু গন্ডগোল হয়ে গেল ডায়াগ্রামটা এরকম না তুমি এর সাথে সরি পারপেন্ডিকুলার করে হা এরকম তো একটা অ্যাক্সিস করতেই পারো দেখো এই অ্যাক্সিসটা হচ্ছে আমার আই ওয়ান এই অ্যাক্সিসটা হচ্ছে আই টু এটা নাইন্টি কারেক্ট আবার এখানে যদি আমি একটা ক্রস দিই বলতো এই ক্রসটা কোন অ্যাক্সিস ক্রসটা কোন অ্যাক্সিস আই ওয়ান আই টু আই থ্রির মধ্যে এখানে কোনটা এখানে কোনটা আই নোট ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি আচ্ছা তার মানে ভেবে দেখো এইটা তো তোমার কি বলে একটা স্কোয়ার তাই না এটা তো একটা স্কোয়ার তার মানে এই এইটার এগেনস্টে ঘোরা আর এইটার এগেনস্টে ঘোরা একই জিনিস না কারণ দুটো পারপেন্ডিকুল তো কি বললাম বুঝলে মানে দেখো এইটার এগেনস্টে ঘোরা আর এইটার এগেনস্টে ঘোরা একই জিনিস তো কারণ এইটার যা লেন্থ এইটারও একই লেন্থ না তাই না এটারও একই লেন্থ না তোমার কি আমার কথা বুঝতে পেরেছো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো যে এই দুটো অ্যাক্সিস আইডেন্টিক্যাল সৌমাল্য বুঝতে পেরেছো কি দুটো দুটো অ্যাক্সিস আইডেন্টিক্যাল দুটো অ্যাক্সিস আইডেন্টিক্যাল মধুরিমা বুঝতে পেরেছো দুটো অ্যাক্সিস আইডেন্টিকাল শুভম তো বুঝতেই পেরেছে রোশনি বুঝতে পেরেছো দুটো অ্যাক্সিস আইডেন্টিক্যাল আচ্ছা তার এই দুটো অ্যাক্সিস যদি আইডেন্টিক্যাল হয় তাহলে আই ওয়ানের ভ্যালু কত হবে বলো এম এল এ স্কোয়ার বাই টুয়েলভ টুয়েলভ ওকে আচ্ছা আমি অলমোস্ট শেষ করব অলমোস্ট শেষ করব তার আগে আমি তোমাদের কয়েকটা জিনিস লিখিয়ে দেব সেগুলো তোমাদের মুখস্ত রাখতে হবে আমি কয়েকটা জিনিস লিখিয়ে দেব সেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে এবং তারপরে আমি দুটো হোমওয়ার্ক দেব তারপরে আমি দুটো হোমওয়ার্ক দেব এইগুলো মুখস্থ রাখতে কেন হবে কারণ এইগুলো আমাদের ভবিষ্যতে লাগবে এইগুলো আমাদের ভবিষ্যতে এক্সটেন্সিভলি লাগবে এক্সটেন্সিভলি লাগবে আমি সেগুলো একটু লিখিয়ে দেব তারপরে দুটো হোমওয়ার্ক দেব ওকে আচ্ছা তার আগে আমি অলমোস্ট শেষ করে এসছি লেকচার আর একটুখানি পাঁচ দশ মিনিট দেখো বলো তো আচ্ছা না বলো তো বললে হবে না কারণ এটা তোমরা জানো না ধরো এরকম আমার একটা ট্রাঙ্গেল ট্রাঙ্গুলার প্লেট আছে ট্রাঙ্গুলার প্লেট ওকে একে তুমি এই অ্যাক্সিস এর ঘোরাচ্ছ কি বললাম এই অ্যাক্সিসের এর এগেনস্টে ঘোরাচ্ছ এইটা হচ্ছে বি আচ্ছা তোমরা এইটা হচ্ছে বি আর এইটা হচ্ছে হাইটটা এইচ বলো তো এর যে মোমেন্ট অফ ইনার্শিয়া এর মাস এম এর যে মোমেন্ট অফ এনার্জিয়া হওয়ার কথা যে তোমাদের দেখিয়েছি তাতে কোনটা আসার কথা এইচ না বিয়নি তাই তাই তো আচ্ছা এইটার যদি আমরা ক্যালকুলেট করি এটার ভ্যালু আসে ও কেন লিখলাম এটার ভ্যালু আসে

কি বললাম রেক্টাঙ্গুলার প্লেট আছে এইটা এল এটা বললাম এটা এল এটা এইটাকে ধরো আই ওয়ান বলছি আই ওয়ান আই ওয়ান এর ভ্যালু কি হবে এই যে এই ফর্মুলাটা ইউজ করে একটু ট্রাই করো একটু ট্রাই করো

ওটা হবে না আমি করছি আচ্ছা তোমরা সবাই লক্ষ্য করো আমাদের ওপরেরটা লাগবে ওপরের ফান্ডাটা তার মানে বলতো এইখান থেকে এইটার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই এইচ না তাই তো আচ্ছা তোমরা এবার সবাই লক্ষ্য করো আমি শুধু এইটাকে নিয়ে কাজ কারবার করছি প্রথমে এইটা ওকে এইটার এইখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানি এইটা হচ্ছে এইচ তাহলে এই অ্যাক্সিসের এগেনস্টে এইটার জন্য আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে এম এইচ স্কোয়ার বাই সিক্স না তাই না এই যে এই ফর্মুলায় দেখো এই ফর্মুলায় তাই তো আচ্ছা এবার এইচ এর ভ্যালু বলো তো এই টোটালটার এরিয়া কত টোটালটার এরিয়া টোটালটার এরিয়া এল বি ভেরি গুড বলো তো এই যে যে শেডেড পোর্শনটা তার এরিয়া কত এল বি বাই টু ভেরি গুড এবারে শোনো বলো তো এই এই ডিসটেন্সটা কত এই ডিসটেন্সটা √l² b² ভেরি গুড √l² b² আচ্ছা এবারে বলো তো এই ট্রায়াঙ্গেলটার এই ট্রায়াঙ্গেলটার যদি আমি ট্রায়াঙ্গেল ল দিয়ে ইয়ে বার করি তোমার এরিয়া বার করি কি লিখতে পারি হাফ বেস বেস কত তাই না ইনটু হাইট না তাই না আরে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয় হাফ বেস ইনটু হাইট না হ্যালো তোমরা বুঝতে পারছো কি বললাম তাহলে বলো তো এই যে এই পাশে আর এই দুটোর মধ্যে কি রিলেশন ভেরি গুড এখান থেকে এইচ এর ভ্যালু কি আসবে বলো সরি এইচ এর ভ্যালু কি আসবে বলো এটা আসবে তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে এম বাই সিক্স এল স্কোয়ার বি স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার না এই যে এইচ এর আমি স্কোয়ার করে দিয়েছি বুঝতে পেরেছো হ্যালো বুঝতে পেরেছো ও হো আমি না একটু গন্ডগোল না আমি একটু গন্ডগোল করেছি বিশাল বড় গন্ডগোল করেছি বিশাল বড় না একটু গন্ডগোল করেছি আচ্ছা তোমরা লক্ষ্য করো এই টোটাল মাস এম তাহলে এই শেডেড পোর্শনটার মাস কত শেডেড পোর্শন ভেরি গুড মানে এটা এম বাই টু না মানে এম বাই টু এইটার মাস

এই দুটো তো আইডেন্টিক্যাল তাই না একই জিনিস হবে না হ্যালো এই যে গ্রিন শেডের যেটা হ্যাঁ স্যার তার মানে দুটোর জন্য টোটাল কত হবে টোটাল আই আই ওয়ান সেটা হবে এম বাই টুয়েলভ ইন্টু এল স্কোয়ার বি স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু টু বলো তোমরা সবাই বুঝতে পেরেছো এটা স্যার আমরা অ্যাড করে দিলাম দুটো কে মানে দুটো মোমেন্ট অফ ইনারশিয়া তো একই রকমের হ্যাঁ তো আমার তো পুরোটার জন্য চাইডিয়ার আমি যদি শুধু এইটা নিই তাই না শুধু এইটা নিই শুধু এইটা তাহলে তো শুধু ওপরের পোর্শনটা হলো আমাকে তো নিচের পোর্শনটাও নিতে হবে তার মানে দুটোর জন্য অ্যাড হবে না তোমরা কি সবাই এই প্রবলেমটা বুঝতে পেরেছ বলো সবাই এই প্রবলেমটা বুঝতে পেরেছো হ্যালো সবাই এই প্রবলেমটা বুঝতে পেরেছ বলো বলো এই প্রবলেমটা বুঝতে পেরেছ আচ্ছা যদি আমরা এই প্রবলেমটা বুঝে যাই দেখো এবার আমি আর একটা প্রবলেম করাবো এটা যেই তে এসছে মানে যেই মেন্সে এসছে কনসেপচুয়াল প্রবলেম ভেবে বলবে ধরো এরকম একটা প্লেট আছে যেটার এটা বি এ নট ইকুয়াল টু বি ভালো করে শোনো আর এইখানে একটা অ্যাক্সিস আছে আমি কি করেছি এইটাকে কেটেছি মাঝখান থেকে তার মানে এরকম একটা ঘটনা ঘটেছে না একটার জন্য এই যে এই পোর্শনটার জন্য এইরকম আর এই পোর্শনটার জন্য

আচ্ছা তোমরা কি ও কি বললো সেটা কি বুঝতে পেরেছ হ্যালো ও কি বললো তোমরা কি বুঝতে পেরেছো আচ্ছা বুঝতে পারো নি দেখো আমি বলে দিচ্ছি খুব ভালো বলেছে বলতো এই দুটোর মধ্যে এই এটাকে আমি বলছি এক নাম্বার এটাকে আমি দু নাম্বার শীট বলছি এক নাম্বারের এই জায়গাটাতে তোমার তোমার মাছটা কনসেনট্রেটেড না বেশি মাছ না এই জায়গাটাতে হ্যালো বুঝতে পেরেছ একের 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 বলতো দুই এর কোথায় দুই এর মাছটা এইখানটায় বেশি কনসেন্ট্রেটেড না এবার বলো এই অ্যাক্সিস থেকে এই অ্যাক্সিস থেকে এই ডিস্টেন্সটা বেশি না এই ডিস্টেন্সটা বেশি

ক্লিয়ার তোমরা কি সবাই আমার এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো বলো সবাই এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো দেখো এটা ওখানে ওই গোল রং এর মাছটা নিয়েছি মানে আমরা মাছখানে ওইখানে পুরো মাছ মানে বেশিরভাগ মাছটা ওখানে কনসেন্ট্রেটেড না বেশিরভাগ মাছটা ওখানে কনসেন্ট্রেটেড না হ্যালো বলো বেশিরভাগ মাছটা ওখানে কনসেন্ট্রেটেড না হ্যাঁ স্যার ওকে ওকে আচ্ছা আমরা আমাদের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমি দুটো ইনফরমেশন বলবো সেই দুটো ইনফরমেশন তোমরা মনে রাখবে ইনফ্যাক্ট আমি তোমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া যতগুলো বলেছি তোমরা কিন্তু সবগুলো মুখস্ত রাখবে আমি কিন্তু নেক্সট দিন তোমাদেরকে জিজ্ঞাসা করব মোমেন্ট অফ ইনার্শিয়া আজকের মতো আমার লেকচার শেষ হবে জাস্ট এই দুটো কথা বলবো দুটো জিনিস এই দুটো জিনিস আমাদের প্রতি মুহূর্তে লাগবে সো উই নিড টু আপ মুখস্থ করতে হবে ভালো করে শোনো সেটা হচ্ছে সলিড সিলিন্ডার সরি সলিড সিলিন্ডারটা করেছি সলিড হয়ে গেছে আমাদের সলিড আর একটা হচ্ছে হলো ভালো করে শোনো আমার কাছে একটা সলিড সিলিন্ডার আছে এটা মনে রাখবে এর ডায়ামিটারের এগেন্স্টে যেটা হয় ডায়ামিটারের এগেন্স্টে যেটা হয় ডায়ামিটারের এগেন্স্টে কি হয় কেউ মনে বলতে পারবে কেউ কি করেছো এটা হলোস্ফিয়ার টু বাই থ্রী এম স্কোরে না 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 এটা হয় টু বাই ফাইভ এম আর স্কোয়ার আর এটা হয় টু বাই থ্রি এম আর এটা মনে রাখবে যেখানে এর মাস এম রেডিয়া সার ওকে

ইয়ে গুলো করেছি কি বলে মোমেন্ট অফ ইনার্সিয়া গুলো আমি সবগুলো ধরবো সলিড স্পিয়ারের কি হয় হলো স্পিয়ারের কি হয় রডের কি হয় মাঝখান দিয়ে সাইড দিয়ে অল দিস থিং এগুলো ডেরিভেশন আমাদের নেই এগুলো ডেরিভেশন না নেই দরকার নেই এগুলো সব ক্যালকুলাস ডেরিভেশন দরকার নেই এই দুটোর তোমাদের যদি খুব কিউরিওসিটি থাকে আমাকে বলবে আমার ডেরিভেশন করা আছে অ্যাডভান্স ব্যাচের লেকচারে সেখানে পেয়ে যাবে কিন্তু তোমাদের ডেরিভেশন লাগবে না ডেফিনেটলি লাগবে না ঠিক আছে যদি তোমাদের দরকার হয় ওখানে দেখবে আমি ভালো মতো করিয়ে দিয়েছি ওকে আমি সবগুলোর কিন্তু নেক্সট দিন জিজ্ঞাসা করব তোমাদের ওকে আমাদের মোটামুটি মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে বেশ ডিসকাশন হলো নেক্সট দিন আমরা টর্ক এগুলোতে চলে যাব যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা ভিডিও লেকচারটা দেখো দেখে যদি কোনো ডাউট থাকে আমাকে জানাও ওকে তাহলে রাখছি এখানে Good night.